বন্ধুরা বর্ণালী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা আজকে আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা আজকে আমি ম্যাঙ্গো মিল্ক শেক রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা এখন কিন্তু প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম, আর এই গরমে কিন্তু মিল্ক শেক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর ঠান্ডা ঠান্ডা মিল্ক শেক। তো বন্ধুরা চলুন আমি মিল্ক শেকটা বানাই, আপনারা প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা চলুন রান্নার জায়গায় আছি। দেখুন বন্ধুরা এখানে আম নিয়েছি, একদম দেশি, এটা আমাদের গাছের আম, বাজার থেকে কেনা হয়নি, এটা আমাদের গাছেরই আম, পাকা আম। তো বন্ধুরা আমগুলো প্রথমে আমি ধুয়ে নেব। তো বন্ধুরা দেশি আম বলেই সাইজে একটু ছোট ছোট আমটি, কিন্তু আমগুলো খুব মিষ্টি। তো বন্ধুরা আমি আমগুলো কেটে নিচ্ছি, আমগুলো খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা আমগুলোর ভেতরটা কি লাল টকটকে, কতটা হলুদ, লাল নয় বন্ধুরা হলুদ রঙেরই, খুব পাকা। এরকমভাবে আমি আমগুলো কেটে নিচ্ছি। সবকটা আম এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, তো এখন একটা মিক্সি জার নিয়েছি, এই মিক্সিতে আমটা দিয়ে আমটাকে একটু পেস্ট করে নেব। তো বন্ধুরা আমটাকে মিক্সি জারে দিয়ে দিলাম, এবার মিক্সি জার দিয়ে আমি আমটাকে পেস্ট করে নিয়ে আসব। তো বন্ধুরা এখন আমি উনুনটা ধরিয়ে নেব। আর বন্ধুরা আমি মিক্সি জারে আমটাকে পেস্ট করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন উনুনটা ধরিয়ে দিচ্ছি। এখানে আমি উনুনটা ধরিয়ে দিলাম, কড়াটাও বসিয়ে দিয়েছি। তো এখানে আমি দুধটা জাল করে নেব। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি, তো দুধটা দিয়ে দেবো। দুধটা কিন্তু আমি আগে থেকেই ছেঁকে রেখে দিয়েছি, তো এবার দুধটা দিয়ে দিচ্ছি কড়াতে। তো বন্ধুরা এখানে আমি গরুর দুধ নিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু পাউডার দুধ বা লিকুইড দুধও নিতে পারবেন। একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর একটু জাল করতে করতে কিন্তু দুধটা একটু কমে গেল, একটু ঘন হয়ে গেছে। তো এবার চিনি দিয়ে দেবো, তো আমি পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন। মিষ্টি খেতেই ভালো লাগে,
तो বন্ধুরা এখানে আমি কেশর নিয়েছি দুধটাকে কালার করার জন্য আর একটা সুন্দর ফ্লেভারের জন্য তো আমি কয়েকটা কেশরের পাতা দিয়ে দেব তো বন্ধুরা এই কটা দিলেই কালারটা সুন্দর হবে তো এটা আমি গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন কেশরটা দেওয়ার ফলে তো দুধের কালারটা কি খুব সুন্দর হয়েছে আর দুধটা ঘন ঘন হয়ে গেল তো বন্ধুরা এবার দুধটা আমি নামিয়ে নেব একটু ঠান্ডা করে নেব দুধটা ঠান্ডা হয়ে গেল আর এখানে দেখুন পাকা আমের যে পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা খুব সুন্দর হয়েছে আর বন্ধুরা এত সুন্দর গন্ধ বের হয়েছে আম থেকে খুব সুন্দর গন্ধ বের হয়েছে এবার আমটা আমি দুধের মধ্যে ঢেলে নেব আর আমের মিশ্রণটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা আমি এখন বরফের টুকরো দিয়ে দেব উপর দিয়ে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম এখন আমি উপর দিয়ে দিয়ে দেব দুটো করে কেশরের পাতা তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে এই ম্যাঙ্গো মিল্কশেক তো বন্ধুরা মিল্কশেকটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর এরকম মিল্কশেক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তার মধ্যে আবার ম্যাঙ্গো মিল্কশেক তো একটু খেয়ে দেখছি কীরকম হয়েছে তো বন্ধুরা ভীষণ টেস্ট হয়েছে এই ম্যাঙ্গো মিল্কশেক তো এই গরমে আপনারাও বাড়িতে ম্যাঙ্গো দিয়ে মিল্কশেক বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে তো বন্ধুরা মিল্কশেকের এই ম্যাঙ্গো মিল্কশেকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য তো এখনকার মতো ভিডিওটি পর্যন্তই নমস্কার।